সকল দর্শককে বাংলা আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে আজকে আমি এই বাংলা নববর্ষের ট্র্যাডিশনাল মেকআপ লুকটা শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে এই ফেসটাকে ময়শ্চারাইজার আর ক্লিন করে এসেছি, এরপর আমি কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নেবো একটা প্রাইমার। প্রাইমারের জন্য আমি এখানে মেকআপের প্রাইমার ইউজ করছি, এটা একটা সিলিকন বেস প্রাইমার আর একটা লং লাস্টিং মেকআপ করার জন্য একদম পারফেক্ট। এরপর আমি ইউজ করছি বেস মেকআপের জন্য ল্যাকমি 925-এর সিসি ক্রিম, এতে আমার শেড হচ্ছে বেইজ। সো ভালো করে আমি এটাকে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করছি ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে, আর এটা ভীষণই সুন্দর একটা কভারেজ দেয় আর সাথে কিন্তু যে কোনো সিম্পল ন্যাচারাল লুকের জন্য একদমই পারফেক্ট। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর ডার্ক সার্কেলটাকে হাইড করে দিয়েছে। এরপর আমি সেট করছি ফেসটাকে, তার জন্য ইউজ করেছি মেবলিনের কম্প্যাক্ট পাউডার। এরপর একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি আমি, হুডা বিউটি রোজ গোল্ডের ডিউ প্যালেট, সেটা দিয়ে কালো একটা শেড নিয়ে আমি ফার্স্টে আইব্রোটাকে ফিল করছি। সেম প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ফেসটাকে এখানে একটু কন্ট্রোল করে নিচ্ছি, কোনো এক্সট্রা করে কন্ট্রোল প্রোডাক্টের প্রয়োজন নেই আমাদের। সাথে আমাদের নোজ আর আমাদের ফোরহেডটাকেও একটু কন্ট্রোল করে নেব। সেম প্যালেট থেকে এই পিচি শেডটাকে নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি অ্যাজ আ ব্লাশ। এরপর নেক্সট এই লাইট ব্রাউন শেডটাকে নিচ্ছি আর এই শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজটাকে ডিফাইন করছি ধীরে ধীরে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে। সেম প্যালেট থেকে ওই ডার্ক ব্রাউন শেডটাকে নিচ্ছি, ক্রিজের ঠিক নিচে আমি একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে খুব ভালো করে কিন্তু কালারটাকে ডিপোজিট করছি আর বিল্ড করছি। এরপর সেম প্যালেট থেকে এই গোল্ডেন হোয়াইটিশ গোল্ডেন শেডটাকে নিয়ে মিডল অফ দ্য আইলিডে আমি অ্যাপ্লাই করছি, কোনো কাট ক্রিজ বানানোর দরকার নেই, ডিরেক্টলি ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে। এরপর এই ব্ল্যাক শেডটাকে এগেইন নিচ্ছি আমি, এরপর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ওপরে আইলাইনারের মতন করে একটু স্মাচ করে, আর নিচে আমি কাজলের মতো করেও একটু স্মাচ করে অ্যাপ্লাই করে নেব। এরপর সেম হাইলাইটার শেডটাকে নিয়ে আমি ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে আমার হাইলাইট করে নেব। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আইটেক্স ড্যাজলারের মাস্কারা। এই মাস্কারাটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকা দাম এই মাস্কারাটার, সো ডেফিনেটলি ভেরি গুড মাস্কারা। এরপর কিন্তু হাফ অ্যান্ড হাফের ফেস প্যালেট ইউজ করছি, এটার থেকে আমি এই হাইলাইটার শেডটাকে নিয়ে ফুল ফেসটাকে আমি হাই পয়েন্টসগুলোতে হাইলাইট করে নেব। ভীষণই অ্যাফোর্ডেবল একটা হাইলাইটার প্যালেট। এখানে আমি লিপস্টিকের জন্য ইউজ করছি নাইকার আলট্রা ম্যাটের লিপস্টিক ইন দ্য শেড রাজিয়া, একটা পিঙ্কি পার্পল শেড। এটা আমার ফাইনাল ফিনিশ লুক গাইস, এটা একটা ট্র্যাডিশনাল নববর্ষের মেকআপ লুক, ভীষণই সুন্দর টার্ন আউট হয়েছে মেকআপ লুকটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা লুক নাম্বার টু, আমার লুক নাম্বার ওয়ান যদি দেখতে চাও সেটা গিয়ে আমার চ্যানেলটা তোমরা দেখে নিতে পারো। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।